নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে একরাশ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি এই প্রোগ্রামটি শুরু করছি। তো আজকের এই প্রোগ্রামে আমি যে ভিডিওটি করব বন্ধুরা, সেটা তারির উপর বা তাল রসের উপর এই ভিডিওটি করছি। এবং এই তাল রস মানব শরীরের ইনফার্টিলিটি, যাদের প্রবলেম আছে, যাদের বাচ্চা আসতে দেরি হয়, তাদের কীরকমভাবে কাজ করে এবং দৃষ্টিশক্তি কতটা প্রখর থাকে, তো সেই নিয়ে একটু এই ভিডিওটি করছি। এবং আজকে আমার অনেক প্রিয় দর্শকদের মধ্যে দিব্যেন্দু হাইদের খুব পছন্দের সাবজেক্ট ছিল এটা, তাই তারই নিয়ে আজকে এই ভিডিওটি করছি। এবং এবং অন্য বন্ধুদের কাছে অনুরোধ করব, কারো যদি পছন্দের কোনো ভিডিও করার ইচ্ছা হয় বা মনে হয় যে এখান থেকে এই ভিডিও করব বা ছাড়বো, তারা আমাকে অনুরোধ করতে পারেন এবং লিখে জানাতে পারেন। আমি কিন্তু তাদের সেই ইচ্ছা মতো বা তাদের পছন্দ মতো ভিডিও এখান থেকে আপলোড করব এবং সেই ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তার আগে বন্ধুদের কাছে বলে রাখি, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে প্রতিবার আমি এখান থেকে শিক্ষামূলক, বিনোদনমূলক যে মজার ভিডিও এখান থেকে প্রচার করি, যেগুলো সম্প্রচার করি, সেইগুলো কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিও সরাসরি দেখে নিতে পারবেন। তো বন্ধুদের কাছে প্রথমেই বলি, তারই যেটা আমরা আজ থেকে 10-15 বছর আগেও গ্রামের মানুষদের কিন্তু একসঙ্গে বসে একটা তারি বা তাল রস খাওয়ার খুব রেওয়াজ ছিল। এই তাল রসকে কিন্তু আমরা অনেক সময় নীরা বলে থাকি। এই তাল রসে কিন্তু ওয়াইনের মতো এত অ্যালকোহল থাকে না, এতে মাত্র 4% কিন্তু অ্যালকোহল থাকে। এবং এই সূর্য ওঠার আগে, ফার্মেন্টেশন হওয়ার আগে রাত্রিবেলার এই তারিটা কিন্তু প্রচণ্ডভাবে শরীরকে ভালো রাখে। এখানে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই এবং বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন B1 থিয়ামিন যেটা বলি প্রচণ্ড পরিমাণে থাকে, যার দরুন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং আই ভিশনকে কিন্তু অনেক দিন ভালো রাখে। তার জন্যই কিন্তু বন্ধুদের কাছে বলে রাখি, বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছেন আমাদের যে পুরানো মানুষরা আছে তারা কিন্তু 90-100 বছর বেলা পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি এত ভালো থাকতো। এবং গ্রামের মানুষরা কিন্তু সকালবেলা তারই কিন্তু অনেকে মজা করি অনেক দিন ধরে কিন্তু একটা খেতেন এবং খাবার রেওয়াজ ছিল, সেটা এখনও চলছে এবং সেটাকে নীরা বলা হয়। সেটা অনেক সময় এখন প্যাকেটজাত বা বোতলজাত করে বাজারে এসছে এবং এটা অনেকে ভালোবাসেন। তো এই তাল রস সম্বন্ধে বলে রাখি, এখানে যেমন প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ইমিউন সিস্টেমকে কিন্তু বুস্টিং করে, তার দরুন রোগের সঙ্গে লড়ার অনেক ক্ষমতা দেয়। আবার তাল রসের যেটা দুটো মজার ঘটনা বলে রাখি বন্ধুরা, এই তাল রস কিন্তু যাদের মেল এবং ফিমেল ইনফার্টিলিটি সমস্যা আছে, যাদের বাচ্চা আসতে দেরি হচ্ছে বা বাচ্চা আসছে না, স্পার্ম কাউন্ট কম আছে বা অ্যাজোস্পার্মিয়া আছে, তাদের কিন্তু স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে, যেটা বলা হয় মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে সেইটাকে কিন্তু, প্যারামিটার্সকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। এবং দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে যে ইনফার্টিলিটির সমস্যা আছে বাচ্চা আনতে সাহায্য করে। আবার কন্ট্রাইন্ডিকেটেডলি এটা বলে রাখা ভালো বন্ধুরা, যাদের আবার পেটে বাচ্চা এসে প্রেগনেন্ট ওমেনদের কিন্তু তাড়ি একদম চলে না, কেননা তাড়ি খেলে কিন্তু মিসক্যারেজ হতে পারে। কনজেনিটাল অ্যানোমেলি যেটা ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট এইরকম, বা হাত পা না নিয়ে জন্মাতে পারে এবং স্টিল বার্থ হতে পারে, সেই জন্য কিন্তু পেটে বাচ্চা এলে তাড়ি কিন্তু একদম খাবেন না এবং তাড়ি খাওয়া ঠিক নয়। তারই কিন্তু ডায়াবেটিস রোগীদের উপর খুব ভালো কাজ করে এবং এখানে এত কম কার্বোহাইড্রেটস থাকার দরুন কিন্তু ডায়াবেটিস রোগীরা কিন্তু শরীর অনেক ভালো হয় এবং রোগা হতে সাহায্য করে। এবং ব্লাড প্রেশারের উপর খুব ভালো কাজ আছে, ব্লাড প্রেশার এটা কমিয়ে রাখে এবং হার্ট ফেলিওর পেশেন্টদের কিন্তু তারই প্রচণ্ডভাবে কাজ করে। এখানে আর একটা বলে রাখি বন্ধুরা, তারিতে কিন্তু ইসকেমিক হার্ট ডিসিজ বা কার্ডিওভাস্কুলার সিস্টেম যাদের প্রবলেম আছে, হার্ট ফেল পেশেন্ট, তাদের কিন্তু তারি প্রচণ্ডভাবে কাজ করে এবং তারি কিন্তু খাওয়াই যায়। তো আজকে তারি এইরকম বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করলাম। আবার যে পেশেন্টদের কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা মেটফরমিন এই ওষুধ সেবন করেন তাদের কিন্তু তারি একদম চলে না, কেননা এই মেটফরমিন খেয়ে যদি তারি খাওয়া হয় তাহলে কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস হয় এবং যার দরুন কিন্তু সুগার লেভেল আবার কমে যেতে পারে এবং পেশেন্ট কিন্তু আনকনসাস হয়ে যেতে পারে বা হাইপোগ্লাইসিমিয়া
স্টেজে চলে যেতে পারে। তো সেই জন্য তারই খেয়ে কিন্তু মেটফরমিন খাওয়া যায় না। তো আজকে এই ভিডিওটি করলাম, আশা করছি বন্ধুরা বেশ ভালো লাগবে এবং এইরকম নিত্য নতুন অনেক মজার ভিডিও এখান থেকে প্রকাশ করব। আপনাদের অনুরোধ পেলে, আপনাদের আবদার পেলে কিন্তু সেই ভিডিও আমি এখান থেকে প্রকাশ করব। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।